ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে শুভ নববর্ষ। আশা করি সবাই দিনটা খুব ভালো কাটাবে। আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো যে কোন টপিকে কথা বলবো। মানে মোনাই সোনাই ব্লগের দিদি ভাই যে এরকমটা করবে আমি কখনো ভাবতেই পারিনি, কল্পনাতেও মনে করিনি যে আমার একটা রিকোয়েস্টে আমার ভিডিও দেখতে চলে আসবে। অনেককে রিকোয়েস্ট করছি কিন্তু কোনোদিন কেউ আসেনি। মানে কী করে যে ধন্যবাদ দিব ভাবতে পারছি না, এত ভালো মন সোনাই দিদি ভাই। আর আমি ভিডিওটা করতে বাইরে এসেছি কারণ বাড়িতে একটু প্রবলেম, তাই দেখো কত সুন্দর লাগছে। মানে অনেককে রিকোয়েস্ট করছি কেউ কোনো ভিডিও তো দেখতে দূরে থাক, কমেন্টে রিপ্লাই পর্যন্ত দেয়নি। আর অনেকে পার্সোনালভাবে SMS করে, মানে তাদেরকে আমার ভালো লাগে দেখি তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু মানে SMS-এ কোনো রিপ্লাই পর্যন্ত দেয়নি। মানে বড় হয়ে গেছে দেখে ভাবে মানে কী না হয়ে গেছে ওরা, মানে অ্যাকচুয়ালি আমাদের জন্যই তো ওরা এত বড় হতে পেরেছে, তাই না বলো? সত্যি দিদি ভাইয়ের মনটা খুব ভালো। আর আমি ওদের ভিডিও দেখি, মানে সোনাই দিদি ভাইয়ের দিদির ভিডিও তো আমার খুব ভালো লাগে, তো সবসময়ই দেখি, নোটিফিকেশান আসার সঙ্গে সঙ্গে দেখি। আর ওদের মনও খুব ভালো, খুব ভালো মনের মানুষ ওরা। আর ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। জি ভাইকে সবাই সাপোর্ট করো, জি ভাইকে সাপোর্ট করো, জি ভাইয়ের ভিডিও সবাই দেখো, ভিডিও সবাই দেখো। তোমার নাম কি বলে দাও? পিউপাল। তুমি কি দিয়ে খাইছো? আমি দুধ ভাত। শুধু ভাত? হ্যাঁ। শুনতে পেলে আমি ছোট্ট একটা টুটি বলবো, আমাকে একটা দিয়ে দাও, বাপি দিয়ে দাও। তোমাদের সাথে কথা বলছি একটু পরে, বাই। জুতো আনিনি তাই ওকে আমি খুলে করে বাড়ি দিয়ে আসছি। কিছু বলে বে, কেমন আছো? কেমন আছো সবাই? যাই তাহলে আর ব্লগটা আমি এখানে শেষ করছি, না হলে পোস্ট করতে সমস্যা হয়ে যাবে। বাই বাই ফ্রেন্ড।